আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম কাশবনের পথচলা চ্যানেল থেকে তোমাদের মাঝে। আজকে আমি অস্ট্রেলিয়ার কিছু বৈচিত্র্য তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা তো জানো বন্ধুরা, অস্ট্রেলিয়াতে ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা যা দেখলে সত্যি মনটি জুড়িয়ে যায়। পাহাড়, সমুদ্র, প্রকৃতি, পার্ক, কি নেই দেখার মতো। আর আমি বিভিন্ন জায়গা প্রায় সময় ঘুরে বেড়াই, আর সেগুলি আমি তোমাদের মাঝে তুলে ধরব। তাহলে আজকে আমি যে শহরটি তুলে ধরব তার নামটি হচ্ছে অ্যাডিলেড সিটি। অ্যাডিলেড সিটি সত্যি অসাধারণ একটি জায়গা যেখানে অনেক কিছুই দেখার মতো আছে। আজকে আমি সেই দৃশ্যগুলো তোমাদের মাঝে এপিসোডের মাধ্যমে তুলে ধরব। তাহলে আজকের এপিসোডের নামটি হচ্ছে অ্যাডিলেড ট্যুর এপিসোড 1। তাহলে বন্ধুরা দেরি না করে আমার অনুষ্ঠানটি শুরু করে দেই। তার আগে বন্ধুরা কি করতে হবে, সবাইকে আমার পাশে থাকতে হবে। বন্ধুরা, আজ রওনা হলাম অ্যাডিলেড শহরটা ঘুরে দেখার জন্য। আশা করছি আমার এই পথ চলায় তোমরা সবাই আমার সাথেই থাকবে। আজ তোমাদেরকে সাথে নিয়ে পুরো অ্যাডিলেড শহরের কিছু চিত্র তুলে ধরব। ভীষণ সুন্দর এই অ্যাডিলেড শহরটি, এ যেন এক প্রকৃতির অভয়ারণ্য। অসাধারণ সব কিছু, প্রকৃতির যেন অপার সৌন্দর্য এখানে ঢেলে দেওয়া হয়েছে। আমরা এখন চলেছি অ্যাডিলেড বোটানিক গার্ডেনের উদ্দেশ্যে। অসংখ্য পাখির কিচিরমিচির চলছে প্রকৃতির চারপাশ জুড়ে। উপরে আকাশের নীলাময় বিচরণ আর নিচে সবুজের সমারোহ, এ যেন মনকে বিমোহিত করে তোলে। জানো বন্ধুরা, অ্যাডিলেড অনেক বড় একটি শহর, অথচ এখানে জনসংখ্যা খুবই সামান্য। এই শহরে অস্ট্রেলিয়ান মানুষের বিচরণ অনেক বেশি, এশিয়ান মানুষ খুবই কম দেখা যায়, কিছু ইন্ডিয়ান আর কিছু চাইনিজ, আর সামান্য কিছু বাংলাদেশি মানুষের দেখা মিলেছে এই শহরে। অ্যাডিলেড শহরটি খুবই গোছানো এবং পরিপাটি। এই শহরের একটি অন্যতম বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে, শহরের রাস্তার বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি স্কুটার রেখে দেওয়া হয়। যাদের প্রয়োজন হয় তারা ওই স্কুটারটি নিয়ে ইউজ করতে পারে, আবার ইউজ শেষে রেখে চলে যায়। কি অদ্ভুত, তাই না? আমরা অ্যাডিলেড বোটানিক গার্ডেনে যাওয়ার আগে বন্ধুরা, আমরা আরেকটি জায়গায় তোমাদের নিয়ে যাব। এই জায়গাটির নামটি হচ্ছে হ্যাকনি। জায়গাটি অসম্ভব সুন্দর। অ্যাডিলেড শহরের মধ্যখানে এই জায়গাটি অবস্থিত, অ্যাডিলেড সিটি হার্ট বলা যায়। এখানে খুব সুন্দর একটি বিখ্যাত কলেজ আছে, কলেজের নামটি হচ্ছে সেইন্ট পিটার বয়েজ কলেজ। কলেজটি আজকে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর এবং মনোরম পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। কলেজটি দেখে মনে হবে একটি রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। তোমাদের খুব কাছ থেকে দেখিয়ে দিব বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলেজটির কত সুন্দর। সামনে বিশাল সবুজ মাঠ আর চারপাশে প্রকৃতির অভয়ারণ্য। আমি ধীরে ধীরে কলেজটির কাছে যাচ্ছি এবং কাছ থেকে তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে পাবে কলেজটি কতটা সুন্দর লাগছে। আর কলেজটি দেখে মনে হবে যেন বিশাল এক রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে।
তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আমি এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করব আমার পরিবারের সাথে, তারপর আমরা চলে যাব। এখন আমরা চলে এসেছি অ্যাডিলেড বোটানিক গার্ডেনে বন্ধুরা। এই গার্ডেনের একটি বৈশিষ্ট্য আছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাডিলেড গার্ডেনের প্রবেশ পথ। গার্ডেনের পথের দুপাশ জুড়ে সবুজের সমারোহ। এই গার্ডেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেইন ফরেস্ট গার্ডেন। আমি এখন সেই গার্ডেনের পথ ধরে সামনের দিকে হেঁটে চলেছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সবুজের সমারোহ। এই রেইন ফরেস্ট গার্ডেনটি দেখতে অনেকটা পিরামিডের মতো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা পিরামিডের মতো। আর দেখো চারপাশে কতটা সবুজ বিচরণ করছে, দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সবুজ চারপাশ জুড়ে। এই রেইন ফরেস্টের ভিতরে পুরোটা গ্লাসের, উপরে এবং সাইডে দেখতে অনেক সুন্দর। এই ফরেস্টের প্রবেশ পথে অটোমেটিক ডোরের মাধ্যমে ঢুকতে হয়। আমি ভিতরে ঢোকার আগে তার চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করছি এবং প্রবেশ পথের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রবেশ পথে ঢুকতেই একটি র‍্যাম্প আছে, আমি এখন সেই র‍্যাম্পটি দিয়ে উপরে উঠে যাব আর দেখাবো তোমাদেরকে ভিতরে পরিবেশটা। আমি এখন হেঁটে চলেছি এই র‍্যাম্প ধরে আর দেখো দুপাশে কতটা সবুজ, কত ধরনের গাছপালা। আমি এখন একটু উপরে আছি, এটার নিচে আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে ছোট ছোট গাছগুলো। আমি আমাদের বাংলাদেশের কিছু কচু গাছ দেখতে পেয়েছি, বাঁশ গাছ দেখতে পেয়েছি, আরও দেখেছি বিভিন্ন ধরনের গাছপালা। অনেকগুলো গাছের নামও আমি জানি না বন্ধু। দেখো উপরটা পুরোটাই গ্লাস, উপর থেকে সূর্যের আলোটা কত সুন্দর করে ভিতরে প্রবেশ করেছে, আর উপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির ঝিরিঝিরি আমাদের গায়ে পড়ছে, বাট আমাদের শরীর ভিজে যাচ্ছে না, ভীষণ অদ্ভুত বিষয়টা। আমি সেই র‍্যাম্প ধরে হাঁটছি এপাশ থেকে ওপাশ আর দেখছি দুপাশের মনোরম দৃশ্যগুলো। আমরা অনেকটা সময় এই গার্ডেনে অবস্থান করেছি পরিবারের সাথে, পরিবারের সবাই ভীষণ এনজয় করেছে এই গার্ডেনটি। এই গার্ডেনটি অনেক বড় জায়গা জুড়ে বানানো হয়েছে। আজকে আমি তোমাদেরকে শুধু রেইন ফরেস্ট গার্ডেনটি দেখাবো, তারপর আমি সামনের এপিসোডে এই বাগানের অন্যান্য দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। এখন আমি ধীরে ধীরে গার্ডেনের অপর প্রান্তে যাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই র‍্যাম্প দিয়ে হেঁটে হেঁটে তার দুপাশের চিত্রগুলো, কত সুন্দর, তাই না? এরকম সবুজের কাছে গেলে কেন যেন মনটা অনেক ভালো হয়ে যায়। যত মন খারাপই থাকুক না কেন, সবুজের কাছে গেলে মন কোনোভাবেই খারাপ থাকে না, অনেক ভালো হয়ে যায়। গার্ডেনের এক পাশ ধরে হেঁটে চলেছি আমরা,
আমরা ধীরে ধীরে অপর প্রান্তে চলে যাব। এই র‍্যাম্পের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে র‍্যাম্পটির দুপাশে দুটো সিঁড়ি আছে। এই সিঁড়ির বেয়ে নিচে গিয়ে দেখা যায় নিচের দৃশ্যগুলো। আমি নিচে গিয়ে দেখে এসেছি কতটা সুন্দর এই নিচের পরিবেশটা। খুবই সবুজ এবং খুবই একটা সূর্যের খেলা চলছে আলো ছায়ার এই রেইন ফরেস্টের ভিতরে। আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বন্ধুরা অপর প্রান্তে গার্ডেনটির। আমি অপর প্রান্তে বের হয়ে তোমাদের দেখাবো বাহিরের দৃশ্যটা। এখন আমি চলে যাচ্ছি সেই র‍্যাম্পের অপর প্রান্তের বাহিরে। এখন বাহিরে গিয়ে তোমাদের দেখাবো ওই প্রান্তে কি কি আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখন আমরা তোমাদেরকে দেখাবো বাহিরে দৃশ্যগুলো। ততক্ষণ কি করতে হবে বন্ধুরা, সবাইকে আমার সাথেই থাকতে হবে পুরোটা সময় জুড়ে। তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা রেইন ফরেস্ট। এখন আমি বের হয়ে গেলাম সেই রেইন ফরেস্টের অপর প্রান্তে। অপর প্রান্তেও সবুজের সমারোহ চলছে, পাখিদের কিচিরমিচির। এই হচ্ছে সেই পিরামিড, লুকস লাইক রেইন ফরেস্ট। এখন আমি সেই ফরেস্টের বাহিরের দিকেরটা দেখাচ্ছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার পরই দেখা মিলল একটি বিশাল ফোয়ারা। আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন সকাল 11টা বেজেছিল, তাই ফোয়ারাটি এখন বন্ধ আছে। এই ফোয়ারাটা বিকাল হলে অন করে দেওয়া হয়, তখন অনেক সুন্দর লাগে দেখতে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি রেইন ফরেস্টের পুরো দৃশ্যটা দেখালাম। তাহলে আজকের মতো আমি বিদায় নিব। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। এতক্ষণ যারা আমার সাথে ছিলে সবাইকে অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার কাশবনে পথ চলা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।